এই মুহূর্তে জনায়েছে এক গুরুত্বপূর্ণ খবর, পুনৰ কংগ্ৰেছ ত্যাগ কৰিবৰ বাবে মনৰ পৰা সাজু হৈছে এগৰাকী কংগ্ৰেছৰ বিধায়ক। এইবাৰ বিজেপিলৈ যাবলৈ সাজু হৈছে মনে প্ৰাণে শশীকান্ত দাস। আৰু এই খবৰে এতিয়া সামাজিক মাধ্যমত ব্যাপক চৰ্চা লাভ কৰিছে। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কিছু মুহূৰ্ত পূৰ্বে এখন সংবাদমেলৰ আয়োজন কৰিছিল আৰু সেই সংবাদমেলত তেওঁ উল্লেখ কৰে যে ৰেহাৰ বিধায়ক শশীকান্ত দাস তেওঁৰ ওচৰলৈ আহিছিল আৰু তেওঁৰ সৈতে কাম কৰাৰ আৰু তেওঁৰ সৈতে থকাৰ হেঁপাহ বা ইচ্ছা প্রকাশ করেছে মুখ্যমন্ত্রীর ওসব। মুখ্যমন্ত্রী পরোক্ষভাবে এই কথাটা স্পষ্ট করে দিলে যে শশীকান্ত দাস রহার বিধায়ক কংগ্রেসের এগারী নেতায় কংগ্রেস ত্যাগ করবর যেন সাজু হয়েছে। শশীকান্ত দাস কংগ্রেস ত্যাগ করে বিজেপি আসবলে সাজু হয়েছে এই কথাটা যে এটা স্পষ্ট হয়ে পড়েছে। বিভিন্নজন সাংবাদিকে যেতিয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক প্রশ্ন কৰিছিল যে শশীকান্ত দাস বিজেপিলৈ আহিব নেকি, তেতিয়া ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই কৈছিল যে বিজেপিলৈ অহা নহাটো পিছৰ কথা, কিন্তু তেওঁ বিজেপিৰ সৈতে বা চৰকাৰৰ সৈতে বা বৰ্তমানৰ মুখ্যমন্ত্রীৰ সৈতে কাম কৰিবৰ বাবে বিচাৰে। এই মুহূৰ্তত আমি আপোনালোকক শুনাই লব বিচাৰিছো শশীকান্ত দাসৰ মন্তব্য। শশীকান্ত দাসে কি মন্তব্য আগবঢ়াইছে কিছু মুহূর্ত পূৰ্বে সাংবাদিকৰ আগত, আমি আপোনালোকক তাকে শুনাই লব বিচাৰিছো। তেখেতে এজন কর্ম প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পালন করা এজন কর্মপটু নেতা, আর তেখেতৰ প্রতি আগরপ্রাই মই শ্রদ্ধাভাব আছিলে। আজি বাঁহ সমষ্টির উন্নয়নের কারণে পুয়াতে আহি তেখেতক যেটা মই দেখা কৰিছিলোঁ যে বান গড়াখহনীয়া বা রাস্তা ঘাট বা বিভিন্ন জর্জীর্ণ স্কুল শিক্ষানুষ্ঠান সমূহৰ সম্পর্কত মই মোৰ ভাতৃ বন্ধু মাননীয় মন্ত্রী পীযুষ হাজরিকা ডাঙরিয়ার লগত মই মুখ্যমন্ত্রীগীক দেখা পাওয়া লগ পাওয়ার সৌভাগ্য হয়েছিল। আর রহা সমষ্টির আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে মানে যিকটা দিক তখন আঙুলিয়ে দিছিল মানে আটাইতকৈ মানে গৌরবান্বিত আটাইতকৈ মোৰ ভাল লাগিছে। খুব পজিটিভলি তখেতে খুব পজিটিভলি তখেতে গোটেই কামখিনি মোটামুটি দায়িত্ব লৈ লৈছে। গতি তখেতর এই মহানুভবতা তখেতর এই চিন্তা চর্চাক মই সন্মান জানাইছো। আর আগন্তুক সময়ত সরকারখনের এই এনে ধরনের উন্নয়নমূলক কাম আর মুখ্যমন্ত্রীগীর যুগাত্মক যে চিন্তাধারা এই চিন্তাধারার একাত্ম হয়ে পেলে মানে সমষ্টিটুক আগুয়া লই যাব খুঁজি। দলের কথা তো সদ্যহতে এতালে অহা নাই, মানে উন্নয়নের কথাটাই কোথাও সরকার আর উন্নয়নের কথা বিষয়টা কইছো, দলীয় কথাটা এতালে অহা নাই। কংগ্রেস দলত আছো বর্তমান, মই কংগ্রেস দলত আছো, কিন্তু উন্নয়নের স্বার্থে মানে সরকারখনের সহযোগিতা বিচারিছো, মুখ্যমন্ত্রীগীর মই হস্তক্ষেপ বিচারিছো। আর তেখেতর যেখানি চিন্তাধারা তেখেতে যে উন্নয়নের ক্ষেত্রে মোক যেখানি কথা দিছে রহা সামাজিক আর্থ সামাজিক দিকত আগুয়াই লৈ যোৱাৰ ক্ষেত্রে মই অতি কৃতজ্ঞ তেখেতর ওচৰত। আপোনাৰ কথা ভাবে যেখানি ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে যেখানি কথা সেইমতে যে আপনি যদি সরকারের লগত থাকে বা বিজেপি মিত্রজোঁটৰ সরকারের লগত থাকে দলে আপনার সাধারণত বহিষ্কার করে বা নিলম্বন করে। আজি মই জ্যেষ্ঠ হিসাবে অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্রী হিসাবে তেখেতক মই ঘৰৰ পৰা আনা চেলেং আৰু গামোচা এখনৰ সৈতে আদৰণি জনাইছিলোঁ আৰু তাৰ প্ৰতিদান হিচাপে তেখেতে মোক এখন গামোচাৰে মোক আদৰণি জনাইছে। এইটো বিজেপিৰ পতাকা নহয়, আজি সভাপতি জন আজি উন্নয়নের ক্ষেত্রে তেখেতর ওসরলে যেটা আহিছো তেখেতে একাত্মভাবে সেই গোটেখিনি লগত সহযোগ করেছে আর তেখেতে আগর প্রায়নেশ্বর করা। এয়া হল এয়া শশীকান্ত দাসৰ মন্তব্য, আমি আপোনালোকক শুনালো শশীকান্ত দাসৰ মন্তব্য। শশীকান্ত দাসে কৈছে তেওঁ বিজেপিলৈ যাব সেই কথাটো তেওঁ স্পষ্টভাৱে কোৱা নাই আৰু তেওঁ কংগ্ৰেছতে আছে সেই কথাটো কৈছে, কিন্তু তেওঁ বিজেপিৰ আদৰ্শ বা বিজেপিৰ যি কাম বা বিজেপিৰ কামক লৈ তেওঁ সন্তুষ্টি প্ৰকাশ কৰিছে সেই কথাটো উল্লেখ কৰিছে। তেওঁ আজি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক কিছু সময় পূৰ্বে লগ কৰিছিল আৰু মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক লগ কৰি তেওঁ কয় যে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ সৈতে বর্তমানের সরকারখনের লগত থাকি কাম করার যথেষ্ট হেঁপা। এয়া রহার বর্তমানের বিধায়কর মন্তব্য। এবার আমি আপনার শুনাব বিচার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। রহা সমষ্টির উন্নয়নের কারণে সরকারের লগত থাকি একেলগে কাম করার আগ্রহ প্রকাশ করেছে। আমি এতিয়া রাজনৈতিক দলের কথাটো চিন্তা করা নাই, কংগ্রেসত আছে বিজেপিত আছে ইউডিএফত আছে, আমি পলিটিক্যাল পার্টটো এতিয়া চিন্তা করা নাই। কিন্তু শশীকান্ত দাস ডাঙরিয়া যি দলতে থাকক যেহেতু সরকারের লগত থাকার বাবে আগ্রহ প্রকাশ করেছে, গতি শাসকীয় দলের বিধায়ক সকলের লগত যি সম্পর্ক থাকে আমি এটা তেনেকুৱা সম্পর্ক তেখেতৰ লগত রাখিম আৰু তেখেতৰ সমষ্টিত তেখেতৰ সর্বাঙ্গীন উন্নয়নের বাবে আমি তেখেতক
সহায় কৰি যাম রাজনৈতিক দলত যোগদান করা নকৰা এটো আমাৰ পৰৱৰ্তী সময়ত আমি লাহেকৈ সিদ্ধান্ত লম কিন্তু বৰ্তমান তেখেতে আমাৰ চৰকাৰৰ লগত থাকি চৰকাৰৰ সহযোগিতা কৰি কাম কাজ কৰি যাব এয়া মুখ্যমন্ত্রীর মন্তব্য। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় উল্লেখ করে যে শশীকান্ত দাস এতিয়ারে পড়া বিজেপির লগত থাকিব বা বর্তমানের সরকারখনের লগত থাকিব, সরকারের বিরোধিতা নকরে বলে তেও উল্লেখ করে। লগতে তেও কয় যে তেও রাতিপুয়া শশীকান্ত দাসক এখন গামোচা পিন্ধাই দিয়ে, রহার সমষ্টির বিধায়ক কংগ্রেসী নেতাগৰাকী এখন গামোচা পিন্ধায়, আর তারপিছতে তেও সংবাদ মাধ্যমের কর্মীক কয় যে আপনাদের এই গামোচা পিন্ধা কার্যটক যি হিসাবে বুঝিব বিচারে বুঝিব পারে, অর্থাৎ এটা যেন বিজেপিলে আসবলে সাজু হল আন এগারী বিধায়ক, সেই কথাটো স্পষ্ট হয়ে পড়েছে। আজির দিনটোর এক ডাঙর রাজনৈতিক খবর, লোহার বিধায়ক শশীকান্ত দাস বিজেপিলে অহার সম্পূর্ণ সম্ভাবনীয়তা দেখিলে পাওয়া গেল। আজি আহি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক লগ করে এখন চেলেং আর গামোচার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক উপহার হিসাবে দিয়ে, আর ইয়ার পিছনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়ও এখন গামোচা পিঁধায়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় তারপর এখন সংবাদমেলর আয়োজন করে। এই সংবাদমেলত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কয় যে রহার বিধায়কগাকিয়ে বর্তমানের সরকারখনের লগত থাকি কাম করব বিচারিছে, উন্নয়নের বর্তমানের সরকারখনের লগত থাকিব বিচারিছে, গতি রহার বিধায়কক তেওলোকে একেলগে থাকি একেলগে কাম করার সুবিধা প্রদান করিব। লগতে উপনির্বাচন সন্দর্ভত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কয় যে বর্তমান তেও যেহেতু দল ত্যাগ করা নাই বা দল ত্যাগ করার প্রশ্ন আহিয়ে পড়া নাই, গতি উপনির্বাচনের কথা তো এটাই তেও উল্লেখ নকর বলে কয়। ইফালে যেটা শশীকান্ত দাসক এই সন্দর্ভত সোধা হয়েছিল কৈছিল যে তেও দল ত্যাগর কথা তো এই মুহূর্তে উল্লেখ করা নাই, কিন্তু এটা কথা কৈছে যে বর্তমানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত যেহেতু রাজ্যবাসী উন্নয়ন দেখিছে, গতি নিজের সমষ্টির উন্নয়নের বর্তমানের সরকারখনের লগত থাকিব বিচাৰে।